দ্য নোটিফিকেশনের আইটা আপনাদের ভিডিও আজকের আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সাবস্ক্রাইব করে এত সাবস্ক্রাইব এত সংখ্যা বাড়িয়েছেন এবং যেটা বলবো যে অনেকে শেয়ার করেছেন এবং ভিডিওতে অনেক কমেন্ট করেন এটা আমার কাছে খুব ভালো লাগে আজকে যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আইলস রাইটিং ঠ্যাস টু এবং আয়েলস রাইটিং ঠ্যাস টু এর মধ্যে আর্গুমেন্ট অ্যান্ড নন আর্গুমেন্ট আজকে কথা বলবো আর্গুমেন্টেটিভ ওয়ান সো আয়ালস রাইটিং ঠ্যাস টু আর্গুমেন্টেটিভ ওয়ান So, how to deal with argument? This is a vital question, and I've been asked this particular question for a long time. I've been dealing with IELTS for about 16 years, and in these 16 years, I found people are really confused how to start and how to deal with IELTS writing test 2. That's with argument. So, dear viewers, উই আর নেও ট অ্যাবাউট আই ইস রাইটিং ট্যাস টু দ্যু আর্গুমেন্ট এটিভ ওয়ান যখন ক্যান্ডিডেটরা কোনো আর্গুমেন্ট পান এবং কোনো এস রাইটিং করছেন বাট খুব কনফিউজ হয়ে যাচ্ছে হাউ টু স্টার্ট উইথ হোয়াট স্টার্ট উইথ এবং কিভাবে অর্গানাইজ করবে এই অর্গানাইজেশনটা অনেকেই বুঝেন না আমি আজকে কয়েকটা স্যাম্পল বা কয়েকটা কোশ্চিন দেখাবো এই কোশ্চিন অনুসারে কীভাবে শুরু করতে হয় সেগুলো আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ আশা করছি আজকের এই ভিডিওর পরে আর্গুমেনেটিভ রাইটিং কীভাবে শুরু করবো কীভাবে অর্গানাইজ করবো পক্ষে যাব না বিপক্ষে যাবো আসলে কি দুই পক্ষেই লিখবো কি না কনফিউশনগুলো দূর হবে সো লেটস ই আই স্টার্ট উইথ আ সিম্পল প্যাটার্ন আপনার মনে হয় জানেন যেটা নিয়ে সেটা শুরু করি একটা কোশ্চেন টাইপ দেখেন এবং কিভাবে শুরু করবো লেটস ই দ্য ফার্স্ট টাইপ টু ওয়াট এক্সটেন্ড ডু আর অ্যাগ্রি হোয়াট ইস অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট আবার খেয়াল করেন

এখানে কত দূর আসছে না এই যে কত দূর আসলো এটার জন্য আপনাকে কী করতে হবে ইউ ক্যান রাইট ইন বোথ সাইডস আপনি কী করতে পারেন আপনি অ্যাগ্রিও করতে পারেন টিচার অ্যাগ্রিও করতে পারেন একটা সুবিধা আপনার আছে সেটা হচ্ছে আপনি চাইলে পুরোটাও অ্যাগ্রি করতে পারেন ইউ ডু হ্যাভ দ্য রাইট টু রাইট ফুল ইন আই মিন ইন এ সিঙ্গল সাইড কিন্তু এই কোশ্চেনটা এমন একটা সেন্স দিচ্ছে এক্সামিনাররা চাচ্ছেন যে আপনি দুইটা দিকেই লিখেন অর্থাৎ ইউ রাইট ইন সাইডস অ্যান্ড গিভ এ কনক্লুশন তবে তার আগে বিফোর ইউ স্টার্ট ইউর রাইটিং প্লিজ গিভ স্টেটমেন্ট ওয়ার সামথিং দ্যাট শোজ দ্যাট ইউ অ্যাগ্রিং হোয়াট ইজ টু এ গ্রেটার পার্ট তার মানে বললাম আপনি এটা করছেন না ডিসগ্রি করছেন অবশ্যই আপনি ইন্ট্রোডাকশনে বলে দেন তাহলে এটা এক্সামিনার ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি কোন সাইডে যাচ্ছেন তার এটা বলছি না এটা যে আপনি একদিকেই যান আপনি দুই দিকেই যাচ্ছেন কিন্তু এক সাইডে বলেন কীভাবে বলতে পারেন যে আয় আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি আই টু আ হাই ডিগ্রি অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট আপনার কোশ্চেনে ছিল কিন্তু টু হোয়াট এক্সটেন্ট আচ্ছা তাহলে এখন আমরা কী বললাম আই টু আ হাই ডিগ্রি অ্যাগ্রি উইথ স্টেটমেন্ট অথবা কী বলা যায় আয় কমা টু আ হাই ডিগ্রি কমা অ্যাগ্রি যে বললাম কিছুক্ষণ আগে অ্যাগ্রি এখন যদি টিস অ্যাগ্রি করেন তাহলে কী হবে আই টু আ হাই ডিগ্রি টিস অ্যাক্রি উইথ দ্য স্টেটমেন্ট আই টু আ হাই ডিগ্রি টিস অ্যাক্রি উইথ দি স্টেটমেন্ট খেয়াল করেন এই দুটো আমরা যখন দেখলাম এখানে কিন্তু আপনি মাঝখানে কী করেছেন টু আ হাই ডিগ্রি টু আ লার্জ এক্সটেন্ট টু আ গ্রেটার এক্সটেন্ট এই জাতীয় জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন তাহলে এক্সামিনারকে আপনি আগেই থটটা দিচ্ছেন আইডিয়া দিচ্ছেন হুইস পার্ট ইউ আর টেকিং ইন সো আপনি কোন দিকে যাচ্ছেন নে আমি আরেকটা শো করবো সো সি দ্য স্পেসিমেন অফ দ্য কোয়েশ্চেন হাউ ইউ ডিল উইথ দিস সি দ্যা ডু অ্যাগ্রি ওর ইস অ্যাগ্রি উইথ স্টেটমেন্ট কী বললাম আবার খেয়াল করুন জাস্ট এখানে দেখুন ডু অ্যাগ্রি উইথ ডু অ্যাগ্রি ওয়াট ইজ অ্যাগ্রি উইথ স্টেটমেন্ট এখানে কিন্তু কোনো টু হাই এক্সটেন্ট ওয়াট এক্সটেন্ড কিছুই লেখা নেই তো যেহেতু মানে কোনো কিছু লেখা নেই টু ওয়াট এক্সটেন্ড ওয়ার সামথিং দ্যাট হাও মাচ এই জাতীয় কিছু যেহেতু লেখা নাই ইউ আর নেও ফ্রি টু রাইট এনি অফ দ্য সাইটস অর্থাৎ ইদার অফ দ্য সাইটস এখানে চুজ কিন্তু তারপরও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি এক সাইডে সব কিছু লেখার মতো যোগ্যতা রাখেন কি না তবে এখানে বলছে অ্যাগ্রি ইদার ইউ ক্যান অ্যাগ্রি ওয়ার ইউ ক্যান অ্যাগ্রি অর্থাৎ আপনি যাচ্ছেন একটা সিং সিঙ্গল সাইড ভিউতে এখন দেখেন সিঙ্গল সাইড ভিউ কীভাবে করবেন আপনি যতগুলো করছেন ইন্ট্রোডাকশন একটা প্যারা কনক্লুশন একটা প্যারা ইন্ট্রোডাকশন আপনি বলে দিচ্ছেন যে আপনি অ্যাগ্রি করছেন ওয়ার্স অ্যাগ্রি করছেন মাঝখানে যে বডি প্যারা হচ্ছে যেখানে আমরা আগে বললাম দুইটা বডিতে আপনি একটা দিকে গেলেন হচ্ছে অ্যাগ্রি আর একটাতে টিস অ্যাগ্রি কিন্তু এখনই আপনি কী করছেন দুটাই অ্যাগ্রি করছেন অথবা দুটাই অ্যাগ্রি করছেন সেটা একটা সেকেন্ড ওয়ে আমি বললাম তো সেকেন্ড ওয়ে আমরা করলাম সেটা হচ্ছে শুধু একটা সাইড রাইট এক্ষেত্রেও যদি কেউ মনে করে যে দুই সাইড লিখবে নো ওয়ারিস এক্ষেত্রেও দুই সাইড লেখা সম্ভব তবে কোশ্চেনটা যেভাবে বলছে তাতে আপনি একটা সাইডে দিলে কোনো সমস্যা নেই রাইট সো লুক হ্যাট দ্য থার্ড অ্যাপ্রোস সো লুক হ্যাট দ্য থার্ড অ্যাপ্রোস সি ডিসকাস বোথ দ্য ভিউজ অ্যান্ড গিভ অপিনিয়ন আবার বলছি ডিসকাস বোথ দ্য ভিউজ অ্যান্ড গিভ এ কোনো একটা টপিক দেওয়া আছে আপনাকে এখন বলা হলো ডিসকাস বোথ দ্য ভিউজ অ্যান্ড গিভ ওপিনিয়ন খুব ভালো করে খেয়াল করেন এই কোশ্চিন টাইপটা বা এই কোশ্চিনটা এই ইনস্ট্রাকশনটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপনার মনে হয় পরিচিত কিন্তু অনেকে জানিই না দিস ইজ এ খাইন্ড অফ আর্গুমেন্ট অনেকে মনে করে যে শুধু ডিসকাশন চাচ্ছে অনেকে এটাকে ন্যারেটিভ ভেবে বা ট্যাস আমরা অনেক সময় নন আর্গুমেন্ট করে ফেলি হুই শুড বি রং সিন্স ইজ অ্যাজ সামথিং ইয় অপিনিয়ন ইউ হ্যাভ টু প্রোভাইড অ্যান ওপিনিয়ন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পক্ষে বিপক্ষে যেতে হবে তাহলে এখানে কি বলছে ডিসকাস বোধ দা ভিউজ তাহলে ইউ মাস্ট ডিসকাস মানে বোধ দা ভিউজ তার মানে আপনাকে এখানে সুযোগই নাই যে আপনি এক পক্ষে যাচ্ছেন কোনো ওয়েতে না অনেকে ভুল করে ফেলে একটা ওয়েতে লিখে ফেলে কোনো একটা পক্ষ নিয়ে নেয় কখনোই সমান অবশ্যই একটা পক্ষে আপনি বেশি যাচ্ছেন একটা পক্ষে কম এটাই স্বাভাবিক এটি হিউম্যান নেচার আমিও কিন্তু কখনোই দুইটা দিকে যেতে পারবো না আমারও একটা ওপিনিয়ন থাকবে যে কোনো একটা কিছু আপনি বলেন একটা আর্গুমেন্ট অবশ্যই কিছু পার্টলি হলেও তাকে আমি সাপোর্ট করব মাথায় রাখবেন কখনোই এটাতে একটা ভিউ লেখা যাবে না তার মানে এখানে কী করতে হবে ইনোডাকশন কনক্লুশন যেভাবে করছেন বডিতে দুইটা প্যারা একটা প্যারাতে শুধু একটা প্যারাতে শুধু এক সাইড লিখবেন এক সাইড ওয়ান সাইডের ভিউ নেক্সট প্যারাতে তার বিপরীত সাইড যেটা হচ্ছে অন্য একটা সাইড দেওয়া আছে সেটা তার দুটা সাইড পেলাম ওকে নাও আমরা দুটা সাইড করলাম শেষে আপনি দেবেন অর্থাৎ ওপিনিয়নটা দেবেন শেষে অনেকে ভুল করে ফেলে একদম প্রথমে ওপিনিয়ন দেয় আমি যেটা করেছি আগে বলেছি আগে ওপিনিয়ন দিতে হবে কিন্তু যখন ডিসকাস বোধ দ্য ভিউজ কোশ্চেন বলছে আগে আলোচনা করেন আগে আলোচনা করবেন তা আগে ইন্ট্রোডাকশন দেবেন কিন্তু ওপিনিয়ন দেবেন না এখানে ওপিনিয়ন দিবেন সবার শেষে একদম অর্থাৎ শুধু কনক্লুজনে থাকবে আপনার ওপিনিয়ন আপনি পক্ষে গেলেন নাকি বিপক্ষে গেলেন তবে সেক্ষেত্রেও বলবেন বেশিরভাগ অংশ কখনোই বলবেন না এক সাইডে স্ট্রংলি বলার দরকার নেই ইউ রো নিড টু আপনার বলা উচিত কি আই টু আ হাই ডিগ্রি অথবা আই টু আ লার্জ এক্সটেন আমি দেখেন বলছি আই টু আ লার্জ এক্সটেন্ড আই টু আ হাই ডিগ্রি আই টু আ গ্রেটার এক্সটেন্ড অ্যাগ্রি হোয়াট ইজ অ্যাগ্রি উইথ স্টেটমেন্ট সো ন্যাও ডিয়ার পিপার্স উইয়ার গোয়িং ফর দ্য ফোর্থ অ্যাপ্রোস টু আগুমেন্টের ওয়ান সো আগুমেন্টি ওয়ান ফোর্থ অ্যাপ্রোচটা কেমন হবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে প্রথমে দেখি ফোর্থ অ্যাপ্রোস সো ফোর্থ অ্যাপ্রোচে একটা এক্সাম্পল দিচ্ছি কোয়েশ্চিনের কেমন হতে পারে আমি একটা কোয়েশ্চেনের অ্যাপ্রোচ দিচ্ছি অ্যাডভান্টেজেস অফ কম্পিউটারস আর হায়ার ওর মোর দেন দ্য ডিস ডিসঅ্যাডভান্টেজেস আবার বলছি অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার্স আর হায়ার দেন ডিসঅ্যাডভান্টেজেস অথবা কী বলা যায় দেখেন আমি কিন্তু একটা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছি অথবা মোর দেন আমি ঠিক আরেকটা ব্যবহার করছি এই একই জিনিস অ্যাডভান্টেজেস of কম্পিউটারস আউট the দ্য আবার বলছি অ্যাডভান্টেজেস অফ কম্পিউটারস আউটওয়ে ওর ফার আউটওয়ে ডিসঅভান্টেজেস এখানে কোশ্চেনটা খেয়াল করেন টপিকটা বলছে কম্পিউটারের অ্যাডভান্টেজগুলো চেয়ে অনেক বেশি বা বেশি কম্পারিটিভ ফর্ম অথবা outweigh, or far outweigh disadvantages. Echane, question take কখনো কখনো আউট নাম্বার অনেকেই ভুল করে থাকে এটা মনে হয় নন আর্গুমেন্টেটিভ নো দিস ইজ আ ক্লিয়ার আর্গুমেন্টেটিভ ওয়ান সো এটাও আর্গুমেন্ট সো এক্ষেত্রেও আপনি হয় পক্ষে যাচ্ছেন অথবা বিপক্ষে যাচ্ছেন ওর ইউ রাইটিং ইন বিটুইন অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা করেছিলাম টু ওয়াট এক্সটেন্ড ইউ অ্যাগ্রি অর টিস অ্যাগ্রি দ্য সেম অ্যাপ্রোচ হবে এটা আজকে ডেয়ার ভিউয়ার্স আমরা চারটে অ্যাপ্রোচ শিখেছি এই ফোর্থ অ্যাপ্রোচটা ছিল একটু ডিফারেন্ট বাট আগেরগুলো আমি আশা করেছি আপনাদের মনে হয় এটা নিয়েও যদি কোনো কনফিউশন থাকে ইনক্লুডিং দ্য ফোর্থ ওয়ান তাহলে আপনার কমেন্টে আমার আজকের যে ভিডিও কমেন্টে আপনার লিখুন যে কোনো টপিক আপনি পাচ্ছেন ক্যাম্ব্রিজ থেকে বা অফিসিয়াল থেকে বা অন্য কোনো জায়গা থেকে নেট থেকে ইন্টারনেট থেকে কোনো জায়গা থেকে যদি কোনো টপিক পান ওই টপিকটা লেখার আগে আমার এই ভিডিও লিঙ্কে আসেন এখানে এসে কমেন্টে লিখুন এই কমেন্টটা লিখুন এইভাবে আমি অ্যান্সার কর প্রত্যেকটা কমেন্ট আমি দেখি চাসমি। হয় এখন অথবা লেটার আমি যখনই সময় পাই আপনারা লিখেন যে এটা আর্গুমেন্ট অ্যাপ্রোচ হবে নাকি নন আর্গুমেন্ট অ্যাপ্রোচ হবে নাকি ইনবুটিন সামথিং এলস আপনারা কমেন্টে লিখুন যদি কনফিউশন থাকে আশা করি সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এভাবে আমি সিকুয়াল দিচ্ছি বেসিক্স থেকে শুরু করে আলসের লিসনিং রিডিং রাইটিং স্পিকিং চারটা মডিগুল সহ আরও যত কিছু আছে ভোকাবুলারি এবং আরও অনেক কিছু দিচ্ছে যেগুলো আপনার গাইডলাইনে কাজে লাগবে বিশেষ করে ভিজা প্রসেসিং স্টাডি আপ্রোড অথবা ইমিগ্রেশন টু ক্যানাডা অস্ট্রেলিয়া আশা করছি আজকেরই ভিডিও যাদের ভালো লেগেছে শেয়ার করবেন এবং সাথেই থাকবেন সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোন্ট ফোকেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আপ স্যার দ্য ভিডিও ইজ আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার থ্যাংক ইউ সো ভেরি মাছ